এই সপ্তাহে ফের মুখোমুখি হতে পারে কিয়েভ মস্কো। রাশিয়ার দাবি মেনে নিলে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় রাজি জানিয়েছেন পুতিন, বিবৃতি জারি করে দাবি ক্রেমলিনের। ইউক্রেনের শহরগুলিতে আদৌ হামলা চালায়নি রাশিয়া, বোমা বর্ষণের খবর আসলে ভুয়ো, চাঞ্চল্যকর দাবি পুতিনের। জার্মান চ্যান্সেলরের সঙ্গে ফোনে কথা বলার সময় দাবি রুশ প্রেসিডেন্টের। ইউক্রেনে থাকা রাশিয়ান নাগরিকদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিল ইউক্রেন প্রশাসন, ইতিমধ্যেই সে দেশের সংসদে পাস হয়েছে এই সিদ্ধান্ত। বৈষম্যের অভিযোগ তুলে রাশিয়ায় বন্ধ ফেসবুক, টুইটারেও নিয়ন্ত্রণ, সমাজ মাধ্যমে জোরদার হচ্ছে যুদ্ধবিরোধী সুর, সে কারণেই সেন্সরশিপ মত বিশেষজ্ঞদের। যুদ্ধে 10 দিন পার, খারকিভে বেশ কয়েকটি জোরালো বিস্ফোরণের শব্দ। কাল পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হামলার পরে জরুরি বৈঠকে রাষ্ট্রসংঘের 15 দেশের কাউন্সিল, যে কোনো পরমাণু ক্ষেত্রে হামলার প্রভাব হতে পারে সাংঘাতিক, সতর্কবার্তা ভারতের। ইউক্রেনের উপর আক্রমণের বিরোধিতায় ইস্তফা দিলেন একটি রুশ টিভি চ্যানেলের সব সাংবাদিক ও কর্মী। সম্প্রতি ইউক্রেন যুদ্ধ দেখানো নিয়ে সেই চ্যানেলের সম্প্রচার বন্ধই করে দিয়েছিল রুশ প্রশাসন। এর প্রতিবাদে সরাসরি সম্প্রচার চলাকালীন ইস্তফা দিয়ে দিলেন সমস্ত সাংবাদিক। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ফেরানো হয়েছে 11,000 ভারতীয়কে দাবি বিদেশ মন্ত্রকের। রোমানিয়া থেকে আজ সকালেও ফিরলেন 239 জন।